প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন আর ভালো থাকেন সব সময় দোয়া করি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে অনেকগুলো কিপ্যাড মোবাইলের ডিসপ্লে রাখা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইগুলা আজকে ঝাড়া দিছি, অর্থাৎ পরিষ্কার করছি, সেজন্য কিন্তু আসলে এই ডিসপ্লেগুলো বার করছি। আসলে আমার মতো কেউ ধরা খায়েন না, কারণ এতগুলো ডিসপ্লে কিন্তু আসলে আমি রাখছি, হয়তোবা একটা বিক্রি করছি, হয়তোবা একটা কিপ্যাড মোবাইলে লাগিয়ে দিয়ে তিনটা কিন্তু আসলে রেখে দিছি। ভাবছি যে অনেক লাভ করতে পারবো, সেজন্য কিন্তু আসলে অনেকগুলো ডিসপ্লে রাখছি। আজকের ভিডিওটা অন্তত তাদের জন্য হেল্পফুল হবে যারা মোবাইল সার্ভিসিংয়ের জগতে যারা আসছেন, হয়তোবা নতুন যারা আসছেন, তারা কিন্তু আসলে এই ভুলটা কেউই করবেন না আমার মতো। এই ভুল আসলে আমি ভুল করছি, যে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে স্মার্টফোনের যুগ। আসলে স্মার্টফোন এর যেই টাচ এবং ডিসপ্লে আছে সেগুলো রাখলে হয়তোবা অনেক লাভ করতে পারতাম, কিন্তু আসলে এইগুলো রেখে কিন্তু আসলে অনেকটাই আমার লোকসান হয়ে গেছে। কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কিপ্যাড মোবাইলের ডিসপ্লেগুলো রেখে দিছি। আসলে আমি চাই যাতে করে আমার এই ভিডিওর দ্বারাই যারা নতুন মোবাইল সার্ভিসিংয়ের জগতে যারা আসছেন, তারা আসলে এই ভুলটা কখনোই করবেন না, কখনোই আসলে এরকম এতগুলো ডিসপ্লে কিপ্যাড মোবাইলের কখনোই রাখবেন না। সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটা শুধুমাত্র নতুন টেকনিশিয়ানদের সতর্ক করার জন্য। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক ভিডিও বানাতে হাজার গুণ উৎসাহিত করে, তাই একটা লাইক দিবেন। কারণ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে অনেকগুলো কিপ্যাড মোবাইলের ডিসপ্লে রাখলে কিন্তু আসলে আপনার মূলত লোকসানই হবে, সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কারণ এইগুলো আমার অনেক ডিসপ্লে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ডিসপ্লে কিন্তু এখানে কিন্তু পড়ে রয়েছে, আর এখানটাতে আমি এগুলো পরিষ্কার করছি। পরিষ্কার করে কিন্তু আসলে এখন এইখানে এই ডিসপ্লেগুলো রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনেকে জানেন যে আমার ছোট্ট একটা মোবাইল সার্ভিসিংয়ের দোকান আছে। আসলে আমি এই ডিসপ্লেগুলো আসলে আস্তে আস্তে করে কিন্তু আসলে এই ডিসপ্লেগুলো রাখতে রাখতে আসলে এতগুলো ডিসপ্লে আসলে হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এতগুলো ডিসপ্লে কিন্তু আসলে হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখে যদি একটু যদি কিছু শিখে থাকেন, জেনে থাকেন, বুঝে থাকেন, তাহলে অবশ্যই কষ্ট করে একটা লাইক দেবেন আমার এই চ্যানেলে আপনি যদি, আর এবং আমার এই চ্যানেলে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।